সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 28 আগস্ট বুধবার 2024 লেট নাইট এই ভিডিও আলোচনা করছি। সংক্ষিপ্ত ভিডিও আলোচনাটি সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, বিশেক থেকে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে সর্বশেষে এই বৃহস্পতিবার থেকে সার্কিট ব্রেকারের পুরনো নিয়মে হবে শেয়ার কেনা বেচা। দ্যাট মিন্স যে শেয়ার বাজারে ফ্লোর উঠে যাওয়া শেয়ারগুলোর 3% লোয়ার সার্কিট করা ছিল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, দাম কমার ক্ষেত্রে, সেটা উঠে গেল। এখন থেকে পূর্বের সেই সীমা 10% আপ এবং 10% ডাউন, এটা কার্যকর হবে আগামী বৃহস্পতিবার থেকে। এই নিয়মে লেনদেন হবে। তবে যে কয়েকটি শেয়ারের ফ্লোর উঠে যাচ্ছে, সেই শেয়ারগুলোর ব্যাপারে আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন। তো বন্ধুরা, আমরা আজকে যেই সার্কুলারটি দেওয়া হলো, এর ফলে এখন থেকে 10% আপ এবং 10% ডাউন হবে। তবে সেটা 1 থেকে 200 টাকা দামের পর্যন্ত শেয়ার, এবং 200 টাকা থেকে 500 টাকা দামের শেয়ার 8.75% আপ হবে এবং 8.75% ডাউন হবে, এবং 500 টাকা থেকে 1,000 টাকা দামের পর্যন্ত শেয়ার 7.5% 7.50% উঠতে পার আপ হতে পারবে এবং 7.5% কমতে পারবে, এবং 1,000 টাকা থেকে 2,000 টাকা দামের শেয়ার 6.25% আপ হতে পারবে এবং 6.25% ডাউন হতে পারবে, এবং 2,000 টাকা থেকে 5,000 টাকা দামের শেয়ার 5% আপ হতে পারবে, 5% ডাউন হতে পারবে, এবং 5,000 থেকে উপরে পর্যন্ত শেয়ার 3.75% আপ হতে পারবে এবং ডাউন হতে পারবে। তো বন্ধুরা, এই যে এই এই শেয়ার বাজারের যে পূর্ববর্তী নিয়ম ছিল, সে 10% আপ এবং ডাউন, এটাই পুনরায় বহাল হলো, এবং এর ফলে বাংলাদেশের শেয়ার বাজারের একরকম কলঙ্কমুক্ত হলো। সব বিষয়গুলো পূর্বের অবস্থানে ফিরে গেল। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আজকের এই মিটিংয়ে 916তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসই সূত্র তথ্যে এটা জানা গেছে। বন্ধুরা, আজকে আরও একটি নোটিশে, আরেকটা সার্কুলারে, 4 কোম্পানির ফ্লোর প্রাইস থাকছে না। সেটা হলো খুলনা পাওয়ার, এপিসিএল, সাজি পাওয়ার, এসপিসিএল, বিএসআরএম লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম। যদিও এই 4টি শেয়ার ইতিপূর্বে একবার উইথড্র করা হয়েছিল শিবলি রিবায়তুল ইসলামের সময়, পরবর্তী সেটা স্থগিত করা হয়। এখন শুধুমাত্র বেক্সিমকো লিমিটেড এটার বাকি থাকলো, এবং বেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংক, এই দুটো কোম্পানি ছাড়া সমস্ত কোম্পানিরই ফ্লোর কিন্তু উঠে গেল। তো যে 6টির মধ্যে 4টি উঠে গেল আর 2টি বাকি থাকলো, ইসলামী ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড। তো বন্ধুরা, এর ফলে বাজারে আমাদের, আমি মনে করি, একটা ভালো অবস্থান পুনরায় তৈরির একটা সুযোগ তৈরি হলো, এবং অলরেডি আপনারা আমি জানিয়েছি যে বিশেক থেকে যে 3% বিষয়টি ছিল, আগামীকাল বৃহস্পতিবার থেকে সেটি উইথড্র হয়ে গেল। এখন থেকে সবগুলো শেয়ারই 10% আপ এবং 10% ডাউনে লেনদেন হবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই বিশেষ এই আলোচনাটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।